হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ভিসান ডাব্লু বিসিএস ভিসান ডাব্লু এর পক্ষ থেকে তোমাদের জন্য সামনের যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস দু আসতে চলেছে সেই দু হাজার বাইশকে টার্গেট করে নতুন একটা সিরিজ শুরু করা হয়েছে যেখানে আমরা মর্নিং এবং সন্ধ্যায় প্রতিদিন কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এবং মিক্সড জেনারেল স্টাডিজের প্রশ্ন করব। এবং প্রতিটা সেটা কিন্তু পঁচিশটা করে প্রশ্ন থাকবে এবং শুধুমাত্র ডাব্লু এর জন্য নয় এই প্রশ্নগুলো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অন্যান্য এক্সাম এসএসসি এবং আপকামিং যে রেল এন এবং গ্রুপ ডি আসছে তার জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের মোট কিন্তু সকালের এই আটটা থেকে যে ক্লাসটা রয়েছে সেখানে কিন্তু তিন হাজারটা করার লক্ষ্য রয়েছে এবং সন্ধ্যাতেও আমাদের তিন হাজারটা কিন্তু এমসি করার লক্ষ্য রয়েছে তো প্রতিদিন সকাল আটটার সময় তোমরা কিন্তু এটা ফলো করার চেষ্টা করবে ওকে তো এখান থেকে কিন্তু তোমরা অনেকটাই অনেকটাই উপকৃত হবে তো ক্লাসটা শুরু করার আগে প্রত্যেকে শুভ কালী পূজা তো দেখো আজকে জিকে কে সেট নাম্বার দুই করব গত ক্লাস আমরা জি কে সেট নাম্বার ওয়ান করেছিলাম অর্থাৎ গত ক্লাস থেকে আমরা শুরু করেছি এবং এটা কিন্তু যতদিন পর্যন্ত পরীক্ষা আসছে ততদিন কিন্তু এটা কন্টিনিউ হবে যত দূর পর্যন্ত হয় সম্ভব হয় ওকে তো দেখো আজকের কি কি গুরুত্বপূর্ণ পঁচিশটা প্রশ্নের উত্তর রয়েছে সেগুলো দেখে নেব এবং প্রতিটা প্রশ্ন চলাকালীন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে কোনটা সঠিক উত্তর হবে দেখো প্রথম প্রশ্ন ইতিহাসের মধ্য থেকে হু অ্যামংগেস্ট গেস্ট দ্য ফলোয়িং অলসো হ্যাট দ্য নেম দেভ নাম প্রিয়াদর্শি ভিভিআই প্রশ্ন এটা এটা কিন্তু ডাব্লিউ এর একদম বিগত বছরের ফেভারিট প্রশ্ন বলতে পারো অনেকবারই প্রশ্নটা ডাব্লিউ এ এসেছে হু অ্যামং গেস্ট দ্য ফলোইং অলসো হ্যাড দ্য নেম দেবনাম প্রিয়া প্রিয়দর্শী অর্থাৎ নিচের কোন সম্রাটের একটি নাম ছিল যেটা হলো দেবনাম প্রিয়াদর্শী প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো নিচের কোন সম্রাটের এই নামটা ছিল খুবই ইজি রয়েছে এটা এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন তো প্রশ্ন নাম্বার ওয়ানের সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান এ মরিয়া কিং অশোকা মৌর্য রাজা অশোকের এই নামটা ছিল দেখো দেবনাম প্রিয়াদর্শী এই কথাটার অর্থ কি বিলাভেড সার্ভেন্ট অফ গড অর্থাৎ ভগবানের খুব কাছের একজন ভৃত্য বলতে পারো ওকে নেক্সট প্রশ্ন নাম্বার দুই প্রথমে আমরা ইতিহাসের কিছু প্রশ্ন দেখব তারপর পলিটি জিওগ্রাফি এভাবে প্রতিটা সাবজেক্টে কিন্তু আমরা কিছু কিছু প্রশ্ন করব যাতে আমাদের সমস্ত সাবজেক্ট কিন্তু কভার হয় এবং সকাল আটটার ক্লাসের মোটোটাই আমাদের এটা রয়েছে সমস্ত মিক্স প্রশ্ন কিন্তু করব ওকে দেখো দ্য ফার্স্ট ইন্ডিয়ান রুলার হু এস্টাবলিশ দ্য সুপ্রিমেসি অফ ইন্ডিয়ান নেভি ইন দ্য আরাবিয়ান সি ভিভিআই প্রশ্ন প্রতিটা প্রশ্নই অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ একদম স্ট্যান্ডার্ড লেভেল হাই লেভেল প্রশ্ন অ্যাডভান্স লেভেলের এমসিকিউ রাখা হয়েছে এবং সাথে প্রত্যেকটার সাথে এক্সপ্লেনেটারি নোট রয়েছে কি বলছে দেখো ফার্স্ট ইন্ডিয়ান রুলার প্রথম কোন ভারতীয় রাজা হু এস্টাবলিশড যে প্রতিষ্ঠা করেছিলেন দ্য সুপ্রিমেসি অফ ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান নেভি বা ইন্ডিয়ান ভারতীয় নৌসেনার কৃতিত্ব ইন দ্য আরবিয়ান সি আরব সাগরে তো নিচের কোন দাক্ষিণাত্যের রাজা এটা করেছিলেন তো প্রশ্ন নাম্বার দুয়ের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান এ রাজা রাজা ওয়ান রাজা রাজা ওয়ান এটি করেছিলেন দেখো হি ক্যাপচার্ট মালাবার কোস্ট তিনি কেরালার যে মালাবার কোস্ট বা মালাবার উপকূল রয়েছে সেটা দখল করেছিলেন মালদ্বীপস অ্যান্ড নর্থ শ্রীলঙ্কা উইথ ইস নেভাল কনকোয়েস্ট তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে জানলাম প্রশ্ন নাম্বার তিন দ্য কৃতিস্তম্ভ যেটাকে বলা হয় টাওয়ার অফ হিক্ট্রি at Chitor was built অর্থাৎ চিতরের যে কৃতিস্তম্ভ বা টাওয়ার অফ ভিক্টরিটা রয়েছে সেটার কোন রাজা বানিয়েছিলেন চিতরের কোন রাজা বানিয়েছিলেন কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো প্রশ্ন নাম্বার তিন দেখো মিলিয়ে নাও সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রানা কুম্ভ রানা কুম্ভ দা কৃতিস্তম্ভ বানিয়েছিলেন প্রশ্ন নাম্বার চার দেখো দ্য ট্রাভেলার ইভেন বতুতা কাম ফ্রম ভিভিআই প্রশ্ন এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো পরীক্ষার জন্য এই প্রশ্নটাই রেলের কিন্তু বিগত বছরের প্রশ্ন এসেছিল আবার ডাব্লু বিসিএসও এসেছিল অর্থাৎ নিচের কোন দেশ থেকে পর্যটক ইবন বতুতা আমাদের ভারতবর্ষে এসেছিলেন হোয়ার ডিট দ্য ট্রাভেলার বতুতা কাম ফ্রম তো প্রশ্ন নাম্বার চারের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মরক্কো মরক্কো থেকে বতুতা আমাদের ভারতবর্ষে এসেছিলেন দেখো হি কেম টু ইন্ডিয়া ডিউরিং দ্য রিন অব মোহাম্মদ বিন তুগলক অর্থাৎ তিনি তুগলক বংশের রাজা মোহাম্মদ বিন তুগলকের সময়ে ভারতবর্ষে এসেছিলেন মরক্কো থেকে এবং কত খ্রিস্টাব্দে দেখো থার্টিন থ্রি থ্রি অর্থাৎ তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে তিনি এসেছিলেন এবং হি রোড দ্য বুক রাহিলা অ্যাকচুয়ালি এই বইটার পুরো নাম হলো কিতাব কিতাব উল রাহিলা ওকে তিনি এই বইটা লিখেছিলেন নেক্সট দেখো প্রশ্ন গো ব্যাক টু দিস বাই বেদে ফিরে যাও বা গো ব্যাক টু ভেদাস এই স্লোগানটা নিচের কোন ব্যক্তি দিয়েছিলেন কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে অনেকবারই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষাতে এসেছে এসএসসির বিগত বছরের প্রশ্ন ডাব্লিউ বিসিএস বিগত বছরের প্রশ্ন তো প্রশ্ন নাম্বার পাঁচের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি স্বামী দয়ানন্দ সরস্বতী স্বামী দয়ানন্দ সরস্বতী গো ব্যাক টু ভেদাস এই স্লোগানটা দিয়েছিলেন এবং এই দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন প্রশ্ন নম্বর ছয় মহাত্মা গান্ধী ওয়াজ ফার্স্ট অ্যারেস্টেড ডিউরিং সত্যাগ্রহ ইন দ্য ইয়ার প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোন বৎসর মহাত্মা গান্ধী প্রথমবারের জন্য সত্যাগ্রহ করার জন্য অ্যারেস্টেড হয়েছিলেন কালী চলছে তো ব্যাকগ্রাউন্ডে বাজি ফাটার আওয়াজ হচ্ছে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে বাজি না ফাটাতে কিন্তু এরা কোথা থেকে বাজি পেয়েছে জানি না তো প্রশ্ন নাম্বার ছয় কোনটা সঠিক উত্তর হবে দেখো তো প্রশ্ন নাম্বার ছয়ের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উনিশশো সালে উনিশশো আট সালে তিনি ছিলেন সাউথ আফ্রিকাতে এবং সাউথ আফ্রিকাতে দ্য ব্ল্যাক অ্যাক্টের বিরুদ্ধে তিনি যখন উনিশশো সালে সত্যাগ্রহ করছেন এশিয়াটিক দ্য ব্ল্যাক অ্যাক্টের বিরুদ্ধে তখন কিন্তু তেনাকে অ্যারেস্ট করা হয়েছিল প্রথমবারের জন্য নেক্সট দেখো প্রশ্ন নাম্বার সাত হোয়াট ওয়াজ দ্য বেসিস অফ ট্রান্সফার অফ পাওয়ার টু ইন্ডিয়া অন ফিফটিন্থ আগস্ট অর্থাৎ নিচের কোন ঘটনার ভিত্তিতে পনেরোই আগস্ট ব্রিটিশরা আমাদের ভারতবর্ষের হাতে পাওয়ারটা ট্রান্সফার করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি ভিভিআই প্রশ্ন ইতিহাসের মধ্যে থেকে মডার্ন হিস্ট্রির ওপর থেকে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো নিচের কোন ঘটনার ওপর ভিত্তি করে ব্রিটিশরা আমাদের ভারতবর্ষের হাতে ক্ষমতা স্থানান্তরিত করে পনেরোই আগস্ট হোয়াট ওয়াজ দ্য বেসিস অফ ট্রান্সফার অফ পাওয়ার টু ইন্ডিয়া অন ফিফটিন্থ আগস্ট তো প্রশ্ন নাম্বার সাতের সঠিক উত্তর হয়ে যাবে কোনটা অপশন ডি অ্যানিভার্সারি অফ সারেন্ডার অফ জাপানিজ আর্মি বিফোর অ্যাডমাইরাল মাউন্ট ব্যাটেন ওকে অ্যাডমাইরাল মাউন্ট ব্যাটেনের কাছে জাপানিজ আর্মিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হারার সময় বা হারার পরে জাপানি সৈন্যরা সারেন্ডার করেছিল তো সেইটার ভিত উপর ভিত্তি করেই পনেরোই আগস্ট ব্রিটিশরা ইন্ডিয়ার হাতে হচ্ছে ক্ষমতাটা স্থানান্তরিত করেছিল প্রশ্ন নাম্বার আট দেখো আমরা পলিটির মধ্যে ঢুকে পড়লাম দ্য ফার্স্ট ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড ইন নাইনটিন ফিফটি থ্রি আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ অর্থাৎ ভারতবর্ষের প্রথম ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনটা উনিশশো সালে গঠন করা হয়েছিল বা অ্যাপয়েন্ট করা হয়েছিল সেটা নিচের কোন ব্যক্তির নেতৃত্বাধীনেভাবে বা চেয়ারম্যানশিপের আন্ডারে ভিভিআই প্রশ্ন এটি কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো প্রশ্ন নাম্বার আটের সঠিক উত্তর হয়ে যাবে কোনটা দেখো অপশান সি কাকা কালেকার কাকা কালেকারের চেয়ারম্যানশিপের আন্ডারে ভারতবর্ষের প্রথম ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনটা অ্যাপয়েন্ট করা হয়েছিল উনিশশো সালে ওকে নেক্সট প্রশ্ন নাম্বার নয় দেখো দ্য ডিসকোয়ালিফিকেশন অব দ্যস অফ পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার অন দ্য গ্রাউন্ড অফ ডিফেকশন হ্যাজ বিন প্রোভাইডেড ইন অর্থাৎ পার্লামেন্টের কোনো মেম্বার বা কোনো রাজ্য আইনসভার কোনো মেম্বারকে ডিফেকশানের জন্য তার যে মেম্বার পথটা খোয়া যেতে পারে এটা কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের ভারতবর্ষে প্রবেশ করানো হয়েছিল এবং কোন তপসিলিতে এটা লেখা রয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো দ্য ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বার অফ পার্লামেন্ট অ্যান্ড স্টেট স্টেট লেজিসলেচার অন দ্য গ্রাউন্ড অফ ডিফেকশান হ্যাজ বিন প্রোভাইডেড ইন ভিভিআই প্রশ্নটা পলিটির উপর থেকে তো প্রশ্ন নাম্বার নয়ের সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান ওয়ান টেন্থ শেডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের দশম তপসিলিতে বলা রয়েছে যে পার্লামেন্ট এবং রাজ্য আইনসভার কোনো মেম্বারের মন্ত্রিত্ব পদ কিন্তু খোয়া যেতে পারে ডিফেকশানের জন্য ওকে তো এই টেন্থ শেডিউল বা দশম তপসিলিটা আমাদের ভারতবর্ষের সংবিধানে যুক্ত করা হয়েছিল বাহান্নতম অ্যাডেড বাই ফিফটি টু অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন নাইনটিন অর্থাৎ উনিশশো পঁচিশ সালে বাহান্নতম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের তপসিলিতে দশম তপসিলিটা যুক্ত করা হয়েছিল ওকে নেক্সট দেখো প্রশ্ন নাম্বার দশ দ্য প্রভিশনস অফ কংকারেন্ট লিস্ট ফ্রিডম অফ স্টেট কমার্স অ্যান্ড ইন্টারকোর্স অ্যান্ড জয়েন্ট সিটিং অফ টু হাউসেস অফ পার্লামেন্ট আর বড় ফ্রম আমরা জানি যে আমাদের ভারতবর্ষের সংবিধানটা সব থেকে বৃহত্তম হলেও তার বিভিন্ন যে মানে ব্যাপারগুলো রয়েছে যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু অন্যান্য দেশের কনস্টিটিউশন থেকে কিছু কিছু করে নিয়ে আসা হয়েছে সেই রকম আমাদের সংবিধানের কঙ্কার লিস্ট ফ্রিডম অফ ট্রেড অর্থাৎ বাণিজ্যের স্বাধীনতা কমার্স অ্যান্ড ইন্টার কোর্স জয়েন্ট সিটিং অফ টু হাউস পার্লামেন্ট অর্থাৎ পার্লামেন্টে দুটো হাউস একসাথে বসবে এই সমস্ত ব্যাপারগুলো নিচের কোন দেশের সংবিধান থেকে নিয়ে আসা হয়েছে ভিভিআই প্রশ্ন এটাও কমেন্ট বক্সে কমেন্ট করো তো দশ নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন অর্থাৎ অস্ট্রেলিয়ার সংবিধান থেকে এইগুলো আমাদের দেশে সংবিধানে বড় করা হয়েছে প্রশ্ন নাম্বার এগারো ইকোনমিক্সের মধ্যে ঢুকে পড়লাম ইনকাম ট্যাক্স ইন ইন্ডিয়া ওয়াজ ইন্ট্রোডিউসড বাই আমরা জানি ইনকাম ট্যাক্স খুবই গুরুত্বপূর্ণ একটা প্রত্যক্ষ ট্যাক্স বা ডাইরেক্ট ট্যাক্স যেটা ভারতবর্ষের আছে তো সেই ইনকাম ট্যাক্সটা সর্বপ্রথম ভারতবর্ষে কে চালু করেছিলেন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো প্রশ্ন নাম্বার এগারো তো সঠিক হবে দেখো অপশান বি জেমস উইলসন জেমস উইলসন এই ইনকাম ট্যাক্স ভারতবর্ষে প্রথম আঠেরোশো সালে ইন্ট্রোডিউস করেছিলেন দেখো আঠেরোশো ষাট সালের আগে আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহ হচ্ছে মহাবিদ্রোহের ফলে কিন্তু ব্রিটিশদের প্রচুর পরিমাণে আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছিল সেই আর্থিক ক্ষয়ক্ষতি পূরণের জন্যই ওই জেমস উইলসন তৎকালীন যিনি ছিলেন অর্থমন্ত্রী ভারতবর্ষের ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষ তো তিনি এই ইনকাম ট্যাক্সটা ভারতবর্ষে চালু করেছিলেন প্রশ্ন নাম্বার বারো দেখো ডিউরিং হুইচ ফাইভ ইয়ার প্ল্যান অফ হেভি ইনিশিয়েটেড ভিভিআই প্রশ্ন এটি ইকোনমিক্সের মধ্য থেকে এবং ফিফথ ফাইভ ইয়ার প্ল্যানগুলো যেগুলো ছিল তার মধ্য থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বলছে ডিউরিং হুইচ ফাইভ ইয়ার প্ল্যান ওয়াজ ফেস অফ হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইনিশিয়েটেড অর্থাৎ নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে এই উদ্যোগটা নেওয়া হয়েছিল ভারী শিল্পজাত বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশানের ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছিল কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে প্রত্যেকেই পারবে এটা তো প্রশ্ন নাম্বার বারোর সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান এ সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যানে অর্থাৎ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে শিল্পের ওপর ভারী শিল্পের ওপর খুবই জোর দেওয়া হয়েছিল দেখো দ্য প্ল্যান ওয়াজ বেসড অন ফেমাস বিস মডেল অর্থাৎ এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা বিখ্যাত মোহালাভেনভিস মডেলের ওপর বেস করে বানানো হয়েছিল এবং এটা টাইম পিরিয়ড ছিল উনিশশো থেকে উনিশশো একষট্টি ওকে এবং এই সময়তেই ভারতবর্ষে অ্যাটমিক এনার্জি অ্যাটমিক যে রিয়াক্টার অপসরা সেটা এসেছিল আইওসিএল ওএনজিসি এই সমস্ত বড় বড় কোম্পানিগুলো কিন্তু সব প্রতিষ্ঠিত হয়েছিল এই সেকেন্ড তোমার ফাইভ ইয়ার প্ল্যানের মধ্যে প্রশ্ন নাম্বার তেরো দেখো সায়েন্সের মধ্যে ঢুকে পড়লাম আমরা ইলেকট্রিক বাল্ব ফিলামেন্ট ইজ মেড অফ অর্থাৎ ইলেকট্রিকের যে বাল্ব থাকে তার যে ফিলামেন্টটা থাকে সেটা কি দিয়ে গঠিত হয় কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো তেরো নম্বর প্রশ্নের দেখো সঠিক উত্তর হবে অপশন ডি টাংস্টেন টাংস্টেনের সংকেত কি ডাবলু তো এই টাংস্টেন দিয়ে বাল্বের ফিলামেন্টটা তৈরি হয়ে থাকে প্রশ্ন নম্বর চোদ্দ ব্রাস গেটস ডিসকালার্ড ইন এয়ার বিকজ অফ প্রেজেন্স অফ হুইচ অব দ্য ফলোয়িং গ্যাসেস ব্রাস অর্থাৎ পিতল বাতাসে থাকাকালীন সেটা তার রং হারিয়ে ফেলে অর্থাৎ পিতলের গায়ে দেখবে যেগুলো পিতলের থালা বা কোনো মূর্তি যদি হয়ে থাকে তার গায়ে কিন্তু সবুজ সবুজ ছোপ ছোপ আকারে কিছু পরে এবং পিতলের যে অরিজিনাল চকচকে সোনালী কালের রঙটা সেটাও কিন্তু হারিয়ে ফেলে তো বাতাসে কোন গ্যাসের উপস্থিতির জন্য পিতল তার রংটা হারিয়ে ফেলে এটা কিন্তু ভিভিআই প্রশ্ন বিগত বছরের ডাব্লিউ বিসিএস এর মেনের প্রশ্ন এটা তো প্রশ্ন নম্বর চোদ্দোর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হাইড্রোজেন সালফাইড যার সংকেত হলো এইচ টু এস এটার গন্ধ স্মেল এটা স্মেল হলো রটেন এগ ওকে পচা ডিমের মতো গন্ধ যেহেতু সাল সালফার রয়েছে প্রশ্ন নাম্বার পনেরো হুইচ অব দ্য ফলোইং ইজ এ নন মেটাল দ্যাট রিমেন্স লিকুইড অ্যাট রুম টেম্পারেচার প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো ভিভিআই প্রশ্ন নিচের কোন নন মেটাল অর্থাৎ অধাতুটি রুম টেম্পারেচারে রিমেন লিকুইড তরল অবস্থায় থাকে সঠিক উত্তর কোনটা হবে কমেন্ট বক্সে কমেন্ট করো তো প্রশ্ন নাম্বার পনেরোর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ব্রোমিন অনেকেই হয়তো মার্কারি ভাবতে পারো কিন্তু মার্কারি হবে না কেন হবে না এখানে বলা হয়েছে নন মেটাল অ ধাতু আর মার্কারি হলো কি এটা হলো ধাতু যখন যদি প্রশ্নটা আসতো ধাতু দিয়ে যদি বলতো কোন ধাতু রুম টেম্পারেচারে লিকুইড অবস্থায় থাকতো তখন হতো মারকারি বা পারদ কিন্তু এখানে বলা হয়েছে অধাতু তো সঠিক উত্তর হয়ে যাবে ব্রোমিন ওকে তো ব্রোমিনের পারমাণবিক ভর কত সেটা হলো পঁয়ত্রিশ সিক্সটিন ক্লোরোফিল টু ইজ এ ন্যাচারালি অকারিং চিলেট কম্পাউন্ড ইন হুইচ সেন্ট্রাল মেটাল ইজ অর্থাৎ ক্লোরোফিল হলো একটা প্রাকৃতিক চিলেট কম্পাউন্ড যার কেন্দ্রে নিচের কোন মেটালটা বর্তমান রয়েছে এটাও কিন্তু ডাব্লু বিসিএস এর মেনের প্রশ্ন ক্লোরোফিল ইজ ন্যাচারালি অকারিং চিলেট কম্পাউন্ড প্রকৃতিতে উৎপন্ন হওয়া ক্লোরোফিল হলো একটা চিলেট কম্পাউন্ড এবং চিলেট কম্পাউন্ডের বৈশিষ্ট্য হলো চিলেট কম্পাউন্ডের মাঝখানে একটা মেটাল থাকবে তো ক্লোরোফিলের মাঝখানে কোন মেটালটা রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ম্যাগনেশিয়াম ওকে ম্যাগনেশিয়াম রয়েছে এম রয়েছে এই ক্লোরোফিলের সেন্টারে প্রশ্ন নাম্বার সতেরো হুইচ অব দ্য ফলোয়িং মেটালস ফর্মস অ্যান্ড উইথ আদার মেটালস অর্থাৎ অ্যামালগামীচের কোন ধাতুটা অন্য ধাতুদের সাথে মিশে অ্যামালগাম তৈরি করে হুইচ অব দ্য ফলোইং মেটালস ফর্মস অ্যান্ড অ্যামালগাম উইথ আদার মেটালস প্রশ্ন নাম্বার সতেরো কোনটা সঠিক উত্তর হবে তো মিলিয়ে নাও সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মার্কারি পারদ পারদ অন্য মেটালের সাথে যুক্ত হয়ে অ্যামালগাম তৈরি করে তারপর দেখো আমরা একটু জিওগ্রাফির মধ্যে ঢুকে পড়লাম দ্য কোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন বা আই এ ইউ লোকেটেড ইন অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন বা আই এ ইউ এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর নিচের কোন শহরে অবস্থিত সঠিক উত্তর কোনটা হবে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো তো প্রশ্ন নাম্বার আঠারোর সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি প্যারিস ফ্রান্স ফ্রান্সের প্যারিস শহরে এটি অবস্থিত এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি দু সালের অলিম্পিক অলিম্পিক গেমস এই প্যারিসেই অনুষ্ঠিত হবে প্রশ্ন নাম্বার উনিশ দেখো দ্য লার্জেস্ট রিভার অফ অল দ্য ওয়েস্ট ফ্লোয়িং রিভার অফ দ্য পেনিনসুলার ইন্ডিয়া ইস অর্থাৎ দক্ষিণ ভারতের যে সমস্ত দীর্ঘতম নদীগুলো রয়েছে তার মধ্য থেকে পশ্চিম বাহিনী সব থেকে দীর্ঘতম নদী নিচের কোনটি কি বলেছে ওয়েস্ট ফ্লোয়িং পশ্চিম বাহিনী নদীগুলোর মধ্য থেকে কোন নদীটা সব থেকে লার্জেস্ট বৃহত্তম বা দীর্ঘতম যা খুশি বলো না কেন কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো প্রশ্ন নাম্বার উনিশের সঠিক উত্তর কোনটা হবে দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নর্মদা নর্মদা হল পশ্চিমবাহিনীর সমস্ত নদীগুলির মধ্য থেকে সব থেকে বৃহত্তম বা দীর্ঘতম নদী এবং এটা হলো থার্ড লঙ্গেস্ট রিভার ভারতবর্ষের তৃতীয় দীর্ঘতম নদী সরি থার্ড লঙ্গেস্ট রিভার অফ পেনিনসুলার ইন্ডিয়া অর্থাৎ দক্ষিণ ভারতের তৃতীয় দীর্ঘতম নদী আমি একটু ভুল বললাম দক্ষিণ ভারতের তৃতীয় দীর্ঘতম নদী ওকে এবং দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটা সেটা হলো গোদাবরী ওকে এবং তারপরে রয়েছে তোমার মহানদী এবং তারপরে রয়েছে এই নর্মদা এবং নর্মদা নদীর যে দীর্ঘতম যেটা রয়েছে দৈর্ঘ্য সেটা হলো তেরোশো বারো কিলোমিটার নেক্সট প্রশ্ন নম্বর কুড়ি জিওগ্রাফির মধ্যে থেকে আরও একটি প্রশ্ন উমা উমায়াম মাল্টি পারপাস প্রজেক্ট ইজ লোকেটেড ইন উমায়ম মাল্টি পারপাস পাওয়ার প্রজেক্ট ইজ লোকেটেড ইন নিচের কোন রাজ্যে উমায়ুম মাল্টা মাল্টিপারপাস পাওয়ার প্রজেক্ট বা ড্যাম যা খুশি বলো না কেন সেটা অবস্থিত রয়েছে তো প্রশ্ন নাম্বার কুড়ির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মেঘালয় মেঘালয়তে এই উমায়ুম মাল্টিপারপাস পাওয়ার প্রজেক্টটা অবস্থিত রয়েছে প্রশ্ন নাম্বার একুশ ইন হুইচ সিটি উইল মেন্স হকি জুনিয়র ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান বি হেল্ড আমরা এবার কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে ঢুকে পড়লাম একুশ থেকে পঁচিশ পাঁচটা কারেন্ট অ্যাফেয়ার্স নিচের কোন শহরে কাপ দু কাপ একুশ খেলা হবে তো একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে অপশন ডি হকি রিলেটেড যা খেলা হয় সবই ভুবনেশ্বরে হয় ওকে উড়িষ্যার ভুবনেশ্বর প্রশ্ন নম্বর বাইশ হু রোট দ্য রিসেন্টলি পাবলিশড বুক কমলা হ্যারিস ফেনোমেনাল ওম্যান ভিভিআই প্রশ্ন বছরের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্য থেকে ভিভিআই প্রশ্ন নিচের কোন লেখিকা বা লেখক লিখেছেন হু মানে হু রোট দ্য রিসেন্টলি পাবলিশড বুক সম্প্রতি প্রকাশিত বই কমলা হ্যারিস ফেনোমেনাল ওম্যান এই বইটা নিচের কোনজন লিখেছেন তো প্রশ্ন নম্বর বাইশের সঠিক উত্তর হবে দেখো মিলিয়ে নাও অপশন বি রাজঘাটটা রাজঘাট্টা চিদাননাথ রাজঘাটটা এই লেখক কমলা হ্যারিস ফেনোমেনাল ওমেন এই বইটা লিখেছেন প্রশ্ন নাম্বার তেইশ দেখো হোয়েন ইজ ইন্টারন্যাশনাল ইন্টারনেট ডে সেলিব্রেটেড আমরা প্রচুর পরিমাণে ইন্টারনেট ব্যবহার করি সেটা যে কোনো ক্ষেত্রে এডুকেশনাল পারপাস শিল্পের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে প্রচুর পরিমাণে ইন্টারনেট ব্যবহার করে থাকি হায়েস্ট ইন্টারনেট ইউজার কান্ট্রি সেটা হলো কে চায়না এবং সেকেন্ড পজিশনে রয়েছে আমাদের ইন্ডিয়া এবং এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি টোয়েন্টি অক্টোবর উনত্রিশে অক্টোবর ইন্টারন্যাশনাল ইন্টারনেট ডে পালন করা হয়ে থাকে চব্বিশ নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য নিউ নেম অব পপুলার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক সম্প্রতি ফেসবুক তার কোম্পানির ব্র্যান্ড নেম চেঞ্জ করেছে তো চেঞ্জ করে জনপ্রিয় প্ল্যাটফর্ম ফেসবুকের নামটা কি হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই ইজি প্রশ্ন এই প্রশ্নটার উত্তর প্রত্যেকেই জানি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান টোয়েন্টি ফাইভ এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন কেননা আমরা পঁচিশটা করে জি প্রশ্ন উত্তর প্রতিটা সেটে করব দেখো শেষ প্রশ্ন রিসেন্টলি সম্প্রতি অনিতা আনন্দ অফ ইন্ডিয়ান ডিসেন্ট বিকাম দ্য নিউ ডিফেন্স মিনিস্টার অফ হুইচ কান্ট্রি অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দ নিচের কোন দেশের প্রতিরক্ষা মন্ত্রী অর্থাৎ ডিফেন্স মিনিস্টার হয়েছেন ভিভিআই প্রশ্ন এটি এবছর পরীক্ষার জন্য কমেন্ট কমেন্ট বক্সে করো প্রত্যেকে নিচের কোন দেশের প্রতিরক্ষা মন্ত্রী আমাদের ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দ হয়েছেন তো প্রশ্ন নাম্বার পঁচিশের সঠিক উত্তর হবে মিলিয়ে নাও অপশন বি কানাডা কানাডার প্রতিরক্ষা মন্ত্রী অনিতা আনন্দ হয়েছেন যিনি আমাদের ভারতীয় বংশোদ্ভূত ওকে তো আজকের ক্লাসটা শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা ভিসান ডাব্লিউ পক্ষ থেকে কিছু ই বুক লঞ্চ করা হয়েছে যে ই বুকগুলো কিন্তু বিগত বছরে প্রতিটা স্টুডেন্টকে কিন্তু খুবই খুবই হেল্প করেছিল প্রিলিমিনারি প্লাস মেন্সের জন্য ওকে দেখো ইন্ডিয়ান ইকোনমি এনসিয়েন্ট হিস্ট্রি মডার্ন হিস্ট্রি ইন্ডিয়ান পলিটি জিওগ্রাফি ইংলিশ এবং জেনারেল সায়েন্স প্রতিটা সাবজেক্ট ওয়াইজ ভিশন WBCS এর ইবুক রয়েছে এবং প্রতিটা ইবুকে দেড় হাজার কখনো হাজার কোনোটাই দু হাজার তিন হাজার করে কিন্তু প্রশ্ন রয়েছে শুধু প্রশ্ন নয় এমসিকিউ প্লাস এক্সপ্ল্যানেটরি নোট কিন্তু প্রতিটা ইবুকের সাথে রয়েছে এবং বিগত বছরের প্রশ্ন উত্তর তো অ্যাড করা রয়েইছে তো এই ইবুকগুলো কিন্তু তোমরা প্রত্যেকে যারা নতুন দু হাজার বাইশকে টার্গেট করে প্রিপারেশান শুরু করেছো যারা এই জব প্রিপারেশনের ক্ষেত্রে নতুন ডাব্লু এর জন্য ভাবছো তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই ইবুকগুলো করবে এগুলো কিন্তু খুবই খুবই হেল্প করবে ওকে তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই লাইক এবং কমেন্ট করবে মেন কমেন্ট বক্সে পঁচিশটা করে প্রশ্ন করছি সাথে কিন্তু প্রত্যেকটার সাথে এক্সপ্লেনেটরি নোট করছি তোমরা প্রতিদিন সকাল আটটার সময় কিন্তু এই ক্লাসগুলো ফলো করবে নেক্সট ডাব্লু বিসিএস দু হাজার বাইশ এবং দু হাজার একুশের যে মেন পরীক্ষা রয়েছে সাথে এন পিএসসি এর অন্যান্য এক্সাম এবং এসএসসির জন্য কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই প্রস্তুত হয়ে যাবে এবং এখানে কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলের একদম প্রশ্ন করা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফটা পাওয়ার জন্য ওকে তো এখানেই শেষ করছি থ্যাংক ইউ